নির্বাচনের পূর্বে বিজেপি এক প্রকার খহনীয়া হওয়া পরিলক্ষিত হয়েছে। এবার বিজেপি সাংসদে ত্যাগ করলে দল আর বিজেপি ত্যাগ করে কংগ্রেসত জয়েন করলে, কংগ্রেসত যোগদান দিলে বিজেপির সাংসদে, কেউ বিজেপি সাংসদে হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণ করলে এবং উত্তর জানার চেষ্টা করি। একটা ডর খবর, বিগ পলিটিক্যাল আপডেট এই মুহূর্তে জানার চেষ্টা করছো। লোকসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির মুখ্যম আঘাত, হঠাৎ বিজেপি ত্যাগ করলে লোকসভার সাংসদে, বিজেপি এরি কংগ্রেসত যোগদান লোকসভা সাংসদর, আর বিজেপি ত্যাগ করলে সাংসদ বিজেন্দ্র সিংয়ে, মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত কংগ্রেসত যোগদান বিজেন্দ্র সিংয়ের একটা ডর খবর। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির মুখ্যম আঘাত, ভারতীয় জনতা পার্টির মুখ্যম আঘাত, হঠাৎ বিজেপি ত্যাগ করলে লোকসভার সাংসদে, বিজেপি এরি কংগ্রেসত যোগদান লোকসভা সাংসদর, বিজেপি ত্যাগ করলে সাংসদ বিজেন্দ্র সিংয়ে, মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত কংগ্রেসত ইতিমধ্যে যোগদান করেছে বিজেন্দ্র সিংয়ে। লোকসভা নির্বাচনের পূর্বে হরিয়ানা বিজেপিত এক প্রকার মুখ্যম আঘাত দেখিলে পয়া গেছে, হঠাৎ ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলে লোকসভার সাংসদে, টুইটারত ভারতীয় জনতা পার্টি কিয় ত্যাগ করলে সেই বিষয়ে উল্লেখ করেছে। মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত কংগ্রেসত যোগদান করলে বিজেন্দ্র সিংয়ের দৃষ্টাংশ আই পড়েছে, কংগ্রেসত জয়েন করার পাছতে, কংগ্রেসত যোগদান করার পাছতে এই মুহূর্তে দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। মল্লিকার্জুন খার্গের উপস্থিতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে ভারত ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে কংগ্রেসর জয়েন করেছে, কংগ্রেসত যোগদান করেছে বিজেন্দ্র সিংয়ে। আর টুইটারত কিছু মুহূর্তের পূর্বে এক বিশেষ পোস্ট দিছে এগারী সাংসদে, লোকসভার সাংসদ আছিল বিজেন্দ্র সিং, আমি ইতিমধ্যে উল্লেখ করেছো। বিজেন্দ্র সিংয়ে ইতিমধ্যে কংগ্রেসত যোগদান করেছে লোকসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির বাবে মুখ্যম আঘাত। একটা ডর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলে বিজেন্দ্র সিংয়ে, আর বিজেন্দ্র সিংয়ে ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসত যোগদান করেছে বিজেন্দ্র সিংয়ে। আর টুইটার যোগে পদত্যাগ পত্র ঘোষণা করার কিছু সময়ের পাছতে বিজেপি নেতা বীরেন্দ্র সিংয়ের পুত্র বিজেন্দ্র সিংয়ে নতুন দিল্লিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসগৃহত উপস্থিত হয়ে বিরোধী দলত যোগদান করেছে, আর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরত বাসগৃহত উপস্থিত হয়ে কংগ্রেসত যোগদান করার দৃশ্যাংশ এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করছো। ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলে বিজেন্দ্র সিংয়ে, একটা ডর খবর, বিগ পলিটিক্যাল আপডেট এই মুহূর্তে জানার চেষ্টা করছো। বিজেপি এরিলে কংগ্রেস সাংসদ বিজেন্দ্র সিংয়ে, বিজেপি ত্যাগ করে সাংসদ বিজেন্দ্র সিংয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসগৃহত কংগ্রেসত যোগদান করার দৃশ্যাংশ এই মুহূর্তে আহি পড়েছে, আর কংগ্রেসলৈ উষ্ম আদরণি জানাইছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পুনর্বার ডর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, হঠাৎ বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যোগদান করলে বিজেন্দ্র সিংয়ে। বিজেন্দ্র সিং বহু প্রভাবশালী নেতা আছিল হরিয়ানার, হরিয়ানার প্রভাবশালী বিজেপি নেতা আছিল এইগুলি বিজেন্দ্র সিং, আর বিজেন্দ্র সিংয়ে এটা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করার পাছতে এক প্রকার ধুমুহার সৃষ্টি হয়েছে রাজ্যের লগতে হরিয়ানার লগতে দেশের রাজনীতিত। মল্লিকার্জুন খার্গের বাসগৃহত কংগ্রেসত যোগদান করেছে, কংগ্রেসলে উষ্ম আদরণি জানাইছে মল্লিকার্জুন খার্গে। আমি পুনর্বার ফুল পেটত ডর খবর তোলার চেষ্টা করছো, আপডেট আছে এই মুহূর্তে, পুনর্বার ফুল পেটত লম ডর খবর। লোকসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির মুখ্যম আঘাত, পুনর্বার জানাইছো, হঠাৎ বিজেপি ত্যাগ করলে লোকসভার সাংসদে, বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যোগদান লোকসভার সাংসদর, বিজেপি ত্যাগ করলে সাংসদ বিজেন্দ্র সিংয়ে। মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত কংগ্রেসত যোগদান বিজেন্দ্র সিংয়ের একটা ডর খবর এই মুহূর্তে। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির এক প্রকার মুখ্যম আঘাত, হঠাৎ বিজেপি ত্যাগ করলে লোকসভার সাংসদ বিজেন্দ্র সিংয়ে, আর মল্লিকার্জুন খার্গের বাসগৃহত উপস্থিত হয়ে কংগ্রেসত যোগদান করেছে, আর কংগ্রেসলে উষ্ম আদরণি জানাইছে মল্লিকার্জুন খার্গে। মল্লিকার্জুন খার্গের বাসগৃহর দৃশ্যাংশ আছে যেহেতু আমার হাতত, আমি পুনর্বার মল্লিকার্জুন খার্গের বাসগৃহত উপস্থিত হয়ে কিদরে
কংগ্রেসলৈ উষ্ম আদৰণি জনাইছে মল্লিকার্জুন খাৰ্গেৰ নেতৃত্বত কংগ্রেসে মুখলত পুনৰবাৰ দৃষ্টাংশ ৰেখোৱাৰ চেষ্টা কৰিম বহুত প্ৰভাৱশালী নেতা আছিল এইগৰাকী বিজেন্দ্ৰ সিং বিজেপিৰ প্ৰভাৱশালী নেতা আছিল আৰু অৱশেষত তেওঁ বিজেপি ত্যাগ কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টি ত্যাগ কৰিলে আৰু পদত্যাগৰ কথা তেওঁ সামাজিক মাধ্যম টুইটাৰ যোগে উল্লেখ কৰিছে প্ৰাথমিক সদস্য পদৰ পৰাও ত্যাগ কৰিলে পদত্যাগ কৰিলে